হ্যালো এভরিওয়ান, আমি শান্ত ইসলাম। আপনারা ইনফিনিক্স ফোন কেন কিনবেন এমন প্রশ্ন তো সবার মনে আসতেই পারে। আমি আজ আপনাদেরকে বলবো ইনফিনিক্স ফোন আপনারা কেন কিনবেন, এর তিনটি রিজন আপনাদেরকে দেখাবো। এবং না কিনে তো অনেক কারণই থাকতে পারে, আমি আজকে তিনটি রিজন দেখাবো আপনারা কী কারণে ইনফিনিক্স ফোন কিনবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা ইনফিনিক্স ফোন কেন কিনবেন এর প্রথম রিজন, তার প্রথম কারণটা হলো আমরা অনেকে ভাবি যে ইনফিনিক্স অল্প দিনের একটি কোম্পানি, বাংলাদেশে আসছে, বেশি দিন হয়নি এই কোম্পানিটা বাংলাদেশে আসছে, নতুন কোম্পানি। আমরা যদি এই কোম্পানির ফোনগুলো কিনি, যদি কোনো কারণে ফোনের কোনো সমস্যা হয় তাহলে এর সার্ভিসিংয়ের সমস্যা থাকতে পারে, নতুন কোম্পানির সার্ভিসিং সেন্টার আছে কি না, আবার যদি কিছুদিনের মধ্যে কোম্পানি যদি লস খেয়ে যদি উঠে যায়, এর জন্য আমরা ফোন নাও কিনতে পারি, এটা অনেক কিছু ভেবে। তো তাদের জন্য বলে রাখি, এই কোম্পানিটা হচ্ছে নতুন কোম্পানি হলেও এটি কিন্তু কোনো ছোট কোম্পানি নয়, এটি অনেক বড় কোম্পানি। এই ইনফিনিক্স কোম্পানির যে অনার, তার আরও দুই ফোন কোম্পানি বাংলাদেশে আছে, একটা হচ্ছে আইটেল আর একটা হচ্ছে টেকনো, ঠিক এই তিনটা মিলে একটা কোম্পানি। আর এদের সার্ভিসিং সেন্টার বাংলাদেশে বড় বড় বিভাগীয় এলাকায় তো আছেই, বিভাগীয় এলাকা বাদেও অনেক জায়গা আছে, এবং প্রতিটা জেলায় এর কালেক্টর পয়েন্ট আছে। সার্ভিসিং নিয়ে কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের। আমি ইনফিনিক্সের তিন চারটা ফোন ইউজ করছি, সার্ভিসিং অনেক ভালো পাইছি, এমনকি আমার ফোনটা একটা সমস্যা হইলো, আট মাস পর আমার ফোনে একটা চেঞ্জ করে আরেকটা ফোন দিয়েছে আমাকে, এমনটাও হয়েছে। তো দ্বিতীয় রিজনটা হলো এই ফোনের একটি ফিচার আছে যার সাহায্যে আপনারা অনেক হেল্প পাবেন। এই ফিচারটা হচ্ছে ফ্রিজার, দেখুন এই যে এই অপশনটি, আমি এটা অনেক দিন ধরে ইউজ করি, আমি ফোনটা কিনি মূলত এই ফিচারের কারণে। অনেক অনেক ফোনেও এই ফিচারটা থাকতে পারে, কিন্তু এই ফোনের ফিচারটা একটু বেটার আমার কাছে মনে হয়েছে। তো এই ফিচারের কাজ হচ্ছে, তা আপনি যদি এর মধ্যে কোনো অ্যাপস রাখেন, ধরেন আমি এর মধ্যে কোনো একটা অ্যাপস রাখবো, এই মেসেঞ্জারটা এর মধ্যে রেখে দেবো, তাই এর মধ্যে রাখলে কি হবে, এর তো একটা কারণ আছে তাই না? তো এর মধ্যে যদি রাখেন তাহলে ধরেন আপনি যদি কোনো গেম খেলছেন, গেমের মধ্যে তো মেসেঞ্জার কল দিলে জানেন তো কলটা সামনের পর চলে আসে এবং গেম খেলাটা সমস্যা হয়, যারা অনলাইন গেম খেলেন তাদের একটু প্রচুর সমস্যা হয়। ধরেন আপনি মেসেঞ্জার কথা বলছেন, এর মধ্যে আমার আপনাকে কেউ ইমোতে কল দিল, তাহলেও কিন্তু সমস্যা হয়। মেসেঞ্জারে কথা বলার সময় ইমোটা যদি এর মধ্যে রাখেন, অথবা গেম খেলার সময় ফেসবুক মেসেঞ্জার সে ইমো এর মধ্যে রাখলে আপনার কোনো ডিস্টার্ব হবে না। অর্থাৎ এই ফিচারের কাজ হচ্ছে অ্যাপসটা ডিজেবল করে দেওয়া, যার কারণে অ্যাপস কোনো রেসপন্স করবে না। তো এটির জন্য এই ফিচারটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে। তৃতীয় রিজন, এখন তো অনেক কম দামে ভালো ভালো কোম্পানির ফোনগুলো পাওয়া যায়, তো তার মধ্যেও ইনফিনিক্স আরও কম দামে আপনাকে বেটার অপশন প্রোভাইড করে। শাওমি কোম্পানি আছে, রিয়েলমি আছে, নোকিয়া আছে, এরাও কিন্তু ফোন লস করে। তো এদের যে দাম ডিমান্ড, এরা যে পরিমাণ দামে আপনার ফোনটা বাজারে লঞ্চ করে, তো তার থেকে ইনফিনিক্সের ফোনগুলো অনেক কম দামে লঞ্চ করে। আর এগুলো হচ্ছে অনলাইনে ফার্স্টে লঞ্চ করে, যার কারণে ওদের কোনো এক্সট্রা মানি প্রোভাইড করতে হয় না, একটা ফোনের যাতায়াত বহন আছে এই বহনটা তাদেরকে দিতে হয় না, যার জন্য একটু কম দামে ফোনটা পাওয়া যায়। আবার অনেকেই মনে করেন দারাজ ফোন কিনলে ফোনের কোনো সমস্যা হবে কিনা, এটা কোনো সমস্যা না, দারাজ থেকে আপনার ফোন কিনলে ফোন একদম পুরো অরিজিনাল ফোন পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি তিনটা ফোন অলরেডি দারাজে কিনছি এবং অনেককে কিনে দিয়েছি চার পাঁচটা আরও। আর দারাজে অনেক সময় অনেক অফার দেয়, যার কারণে যদি আপনি 14,000 টাকা দিয়ে ফোনের অরিজিনাল প্রাইস থাকে, তাহলে 1,000 টাকার ডিসকাউন্টে আপনি ফোনটা পেয়ে যান, অর্থাৎ অন্য অন্য কোম্পানিতে অনেক কম দামে আপনি এই ফোনটা পাবেন। তো এটা ছিল এর তৃতীয় রিজন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। তো ইনফিনিক্সের আরও লেটেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।